নমস্কার বন্ধুরা, মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটি মৌরি সামার ড্রিঙ্কস। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ছোট্ট অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই গরমেতে। তো চলুন বন্ধুরা, শরবতটা শুরু করে নেওয়া যায়। তো সাথে আছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের খুবই কাজে লাগবে বা উপকারিত হবেন। এখানে আমি 2 চামচ মৌরি নিয়ে নিয়েছি, এটা গোটা মৌরি মোটা দানা। আর এখানে নিয়ে নিয়েছি কিছু বাতাসা, আর এই মৌরি বাতাসা পেটের জন্য তো খুবই উপকারী। তো এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচের গ্লাস। এখানে আমি মৌরিগুলো একটি ছাননিতে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ওপর দিয়ে জল দিয়ে ধুয়ে নেব, যদিও আমার এটা যেকে প্যাকেট মৌরি, তাও আমি একটু ধুয়ে নিচ্ছি। তো মৌরিটা আমার ধোয়া হয়ে গেছে, ওপর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এবার দিয়ে দেবো আমি কিছু বাতাসা। এখানে আপনার মিছরিও নিতে পারবেন, তবে বাতাসা মৌরি জলটা খেলে খুবই পেট ঠান্ডা করবে এই গরমের সময়, পেটের জন্য তো খুবই উপকারী। আর দিয়ে দেব নর্মাল জল। এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তবে ফ্রিজে রাখতে হবে। বাইরে রাখলে বন্ধুরা এটা মানে গন্ধ হয়ে যেতে পারে, তাই এটা ফ্রিজে রাখতে হবে। এটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন মৌরির যে ফ্লেভারটা একদম ছেড়ে এসেছে, লাল মতো হয়ে গেছে, বাতাসার আছে। এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এবার এটা ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পর এই মৌরিটা কী করবেন, এই মৌরিটা অনেকে মানুষ ফেলে দিয়ে থাকেন, প্রত্যেকেই অনেকে এই গরমের সময় মৌরি বাতাসা ভিজিয়ে খান, তা মৌরিটা ফেলে দিয়ে থাকে। এই মৌরিটা ফেলবেন না, আজ এই ফেলে দেওয়া জিনিস থেকে আরেকটি ড্রিঙ্কস বানিয়ে নেব। তো এটা আমি সাইড করে রাখছি। দেখুন এখানে আমি কিছু মিছরি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মিছরিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আপনারা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো করে নিতে হবে। মিক্সির মধ্যে মিক্সি জারে দেখতে পাচ্ছেন আমি মিক্সিটা গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব এই ভেজানো মৌরিটা যেটা আমরা ফেলে দিয়ে থাকি। তো আমাদের বাড়িতে কোনো কারণে পুদিনা এসেই থাকে শরবত করার জন্য, চাটনি করার জন্য। তো পুদিনার এই ডাঁটাগুলো আমি কিছু অংশের নরম অংশগুলো এই মৌরির সাথে দিয়ে দেবো, মানে ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে আমি ড্রিঙ্কস বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি এই অংশটা না দিয়ে থাকেন, তো 5-6টা পাতাও দিয়ে দিতে পারবেন, এটা একদমই অপশনাল, তবে কিন্তু দারুণ একটা ড্রিঙ্কস বানানো যায় বন্ধুরা। এবারে তো দিয়ে দেবো কিছু আইস। এবার আমি এটা গ্রাইন্ড করে নেবো, পরে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা এরকম পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাকে এবার আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। আর এই পেস্টটা দিয়ে আপনি কমসে কম 4-5 গ্লাস শরবত বানাতে পারবেন, তবে 1 গ্লাসে দেবেন না, এটা খুবই স্ট্রং হয়ে যাবে। এর মধ্যে আমি 500 ml জল মিশিয়ে নেব, এই যে জিনিসটা ছাঁকবো এটার মধ্যে 500 ml জল দিয়ে দেবো। 1 গ্লাসের মধ্যে যদি দিয়ে দেন তাহলে আপনি খেতে পারবেন না, এতটাই স্ট্রং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি। এবার পরের অংশে যেটা ছাঁকড়িতে রয়ে যাবে, এটাও আমি আর একটু জল দিয়ে ছেঁকে মানে মিক্সিতে পিষে নেবো, তো ওখান থেকে একটু কিছুটা রস বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এভাবে ছেঁকে নিয়েছি, আর ছাঁকনিতে অনেকটাই মৌরি এখনও আছে, এটা আমি আবার সেকেন্ডবার আমি মিক্সি থেকে দিয়ে দেবো। এবার আমি গ্লাসের মধ্যে কিছু চিনি ডাস্ট করে নিয়েছি মুখটার সামনে, এর মধ্যে দিয়ে দিয়েছি আপনার বিট নুন আর লেবুর রস, আধখানা লেবুর রস দিয়ে দেবো। এবার যে মিছরিটা আমি গুঁড়ো করেছিলাম, 2 চামচ মিছরি দিয়ে দিচ্ছি। আবারও বলছি আপনারা চিনি গুঁড়ো নিতে পারেন, তবে মিছরিটা হলে খুবই ভালো হয়। 2 চামচ আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু আইস। আইস না হলে তো শরবত ভালোই লাগে না বন্ধুরা গরমের সময়, আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত সবাই খেতে পছন্দ করে, আর এই গরমে তো সবাই চায় ঠান্ডা ঠান্ডা খেতে। তো ওখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিয়েছি শরবতের, আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লাসের মধ্যে। আবার একটু আমি গ্লাসের মধ্যে জল দিয়ে দেবো, নর্মাল জল বা ঠান্ডা জল আপনারা দিতে পারেন। গ্লাসটাকে জল দিয়ে ভরিয়ে নেবো, আগে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার তো ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটা শরবত বানানো যায়, আপনারা তো দেখতেই পারলেন। তো আমি এখানে একটা লেবু স্লাইস দিয়ে গার্নিশ করে নিচ্ছি, আর এখানটা দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। তো হয়ে গেল আমার ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি দারুণ ড্রিঙ্কস। এবার সেকেন্ড ড্রিঙ্কস, এখানে আমি আধখানা লেবু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, গ্লাসের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো চার পাঁচটা পুদিনা পাতা, ফ্রেশ একদম পুদিনা পাতা দিয়ে দেবো। সামান্য একটু বিট নুন, আপনার যে যতটা নুন পছন্দ করবেন, লেবু পছন্দ করবেন সেই রকমভাবে কিন্তু দেবেন। আর রোলিং পিন তো সবার বাড়িতেই আছে, এটা আমি একটু চেপে নেব গ্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে চাপছি, পুদিনা পাতা, লেবুর রস, লেবুর যে খোসার যে একটা এসেন্স সেটা সমস্ত এটার মধ্যে বেরিয়ে আসবে। এবার দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে দেবো কিছু ক্রাশ করা আইস, এটা আমি ক্রাশ করে নিয়েছিলাম মিক্সিতে। এবার দিয়ে দেবো যে মৌরি বাতাসার জলটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মৌরি মৌরি হয়ে গেছে, অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা। এবার আমি একটি চামচের সাহায্যে একটু ওপর নিচ করে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলে অবশ্যই এটা দেবেন বন্ধু, নতুন আইটেম একদম। একটা লেবু দিয়ে আমি স্লাইস দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা। দেখতে পেলে আমার একদম মৌরি মৌরি হয়ে গেছে, এটা আপনারা এটা নাম দিতে পারবেন বন্ধুরা, আর বন্ধু আপনাদের বাড়িতে গেস্ট এলে এটা সার্ভ করবেন। তো প্লিজ বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই গরমের সময় এরকম এক একটি শরবত বানিয়ে সবাই বাচ্চাদের বাড়ি সকলে বাচ্চাদের বয়স্ক মানুষদের দিন, ওনারাও খুব তৃপ্তি পাবেন, আপনারা নিজেরাও খান খুবই আরাম পাবেন। তো বন্ধুরা আজকের মতো এলাম, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তা মতো টাটা।